যেখানেই ফাঁকা হচ্ছে সেইখানেই কেন আপনি মানে লুফে নিচ্ছেন নির্বাচনের সুযোগটা? প্রশ্নটা ভুল হলো, তাহলে যেখানে ফাঁকা সেখানে হলে বরিশালে নির্বাচন করতে পারতাম, আরো আরো কিছু আসনে অনেক করে উপনির্বাচন হইতে তাতে সব আসনে ভোট করতাম। কিন্তু ঢাকাতে আমি তোমাকে 8 বছর ধরে ঢাকা শহরে, আর এখানকার নির্বাচনের উদ্দেশ্য একটাই, আপনারা সবাই জানেন বৌড়তে আমাকে 6-9 করে যে ভোটে হারানো হয়েছে তারই একটা প্রতিবাদের মশাল বলতে পারেন। এখানে তারই প্রতিবাদের মশাল এভাবে কিন্তু হীরা আলম এখানে ভোটে করতেছে, আমাকে তারা অন্যায়ভাবে আমার তাহলে দেয় ভালোবাসা এবং আমার আসন ছিনে নিয়েছে, এই জন্য এখানে ভোট করতেছি শুধু আমি আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য। কোন উদ্দেশ্যে আসলে আপনি নির্বাচনে অংশ নেন? ভোট করার উদ্দেশ্য একটাই, আমি সংসদে যাব, যে মাটি ও মানুষের কথা বলবো, গরিব মানুষের কথা সংসদে অনেকে বলে না, আমি তাদের প্রতিনিধি হিসেবে সংসদে দেয় কথা বলতে চাই, এটাই আমার হলে দেয় 1 নম্বর হলে চাওয়া এবং পাওয়া। এখন পর্যন্ত আমার পেছনে কেউ নাই, ভবিষ্যতে আমি কোনো দলে যোগ দিই তাহলে পর্যন্ত কেউ আমার পেছনে আছে, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী আমার সাথে কোনো বিএনপি বা অন্য কোনো দল আমার সাথে যুক্ত নেই। আর বিএনপির ভোট আপনি পাবেন কি না কি মনে হয়? এখন এটা ভোটার দের মনের বিষয়, বিএনপি তা বাদে অন্য অন্য যে দলগুলো আছে সব কটা দলই আমাকে ভোট দেবে কেন, এটা ভোট তো একটা নিজস্ব ব্যক্তিগত বিষয়। এখন গ্রাহকরা এবং মনে করেন যারা ভোটাররা আছে তারা যদি ভোট দিলে আমরা বুঝতে পারবো তারা আমাকে ভালোবাসে না ভালোবাসে না, এটা ভোটের একটা নিজস্ব বিষয়। এখন আপনার তো জানেন গততে কিছুদিন আগে উপনির্বাচন বগুড়া সদরে কালুনী গ্রাম 2টি আসন থেকে নির্বাচন করলে আমাকে 6-9 করে আমাকে ভোটে থেকে কিন্তু হারানো হয়েছে, আমার কথা হারানো হয়েছে। এখন এখানে হারানোরই একটা প্রতিবাদের মশাল বলতে পারেন, এখানেও আমি ভোট করতেছি প্রতিবাদের মশাল, আমাকে তারা বারবার কেন হারাইতেছে, আমি এবার জেতা ভোট কেন আমি আমার ক্ষমতা বুঝে পেলাম না, তারই পরিপ্রেক্ষিতে আমি এখানেও ভোট করতেছি, দেখি ওরা ওখানে হারাইছে এখানেও আমাকে হারাই কিনা আমি দেখবো, এই জন্য তারই প্রতিবাদের মশাল হিসাবে আমি এখানে ভোট করতেছি। জনগণ যদি আমাকে ভালোবাসে এখানেও ভোট দেবে এবং আমাকে এখানেও পাশ করে যাবে, আমি আশা করতেছি একটা সুষ্ঠু নির্বাচন আপনারা সবাই দেবেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে একটা কথা বলতে পারি আমি এখনও জয়লাভ করবো। এখন এই মুহূর্তে বলতে পারতেছি না যে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমাকে হারাতে পারবে না, আর যদি সুষ্ঠু নির্বাচন যদি আবারও বগুড়া এলাকা 9-6 করে তাহলে তো বুঝতেই পারবেন আবার তারা ষড়যন্ত্র করে হারছে। আমি গত কিছুদিন আগে গাজীপুরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে একটা বিশ্বাস অর্জন করেছি, ওখানে যে আপনি সুষ্ঠু নির্বাচন দেখেছি সেই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দেখে মনে করেছি এবারে ঢাকা শহরেও হয়তো সুষ্ঠু একটা নির্বাচন পাবো। একটা আপনি বরিশালের নির্বাচন আপনারা সবাই দেখেছেন যে আমরা তা দেখেছি, তো ওই রকম নির্বাচন বরিশাল এলাকার নির্বাচন ঢাকা শহরে তো হয় তাহলে এখন আমি জিততে পারবো না। তারা কিন্তু ওই এলাকায় থাকেন, আপনার ভোটের দিন যারা দেখবেন তো যারা এলিটের কথা বললে কোটি ভোটের কথা বলতেছেন তার ভোটের দিন ভোটের মাঠে আসে কিনা, কোয়াটা লোক ভোটে আসে দেখবেন তো, আর এলিট শ্রেণী বলতেও কি আপনি সব কিন্তু খালি ওখানে এলিট শ্রেণীর লোক আছে এর বাইরে কিছু না, শিক্ষিত লোক খালি সব কথা মানে ওই এলাকায় আছে, এই যে মানে করাইল বস্তি তারপরে আরো যে বস্তিগুলো আছে তারপর ভাষান্টেক এগুলোকে শিক্ষিত ব্যক্তির লোকজন থাকে না, সব কি ওখানে থাকে এখানকার লোকজনকে ভোট দেয় না, তাহলে আপনারা সবাই এখানে বারবার ওই আসনের কথা আর ওই এলাকার কথা কেন বলতেছেন, যে ওখানে ঘনা ভোট পড়তে থাকে তো 4,000-5,000 ভোট হবে, ওখানকার বেশিরভাগ কোটি ভোটের লোকগুলো বাইরে দেশ থেকে এসেছে বাইরে জায়গা থেকে এসেছে বাইরে এলাকা থেকে এসেছে, আপনারা বারবার কেন বলতেছেন যে ইলেকট্রিন ইলেকট্রিন কেন আর ধনন্ত ব্যক্তি কেন বলছে, খুব বড় লোকের কথা কেন বলেন আপনারা, ওখানে কে মনে করে গরিব লোকের ওই বড় লোকটা কোথেকে আসছে দেখেন মফস্বল গ্রাম থেকে আসছে, বস্তিবাসীর একটা কারো সন্তান ওখানে এখন চাকরি করে তারা বড় একটা পোস্টে আছে, কিন্তু আপনারা এটা আপনারা না বুঝে শুধু বারবার আপনার ইলেকট্রিন বলে ইলেকট্রিক লোকেরা আমার কোন টাইমে বলছে আমি তোমাকে ভোট দেবো না, জোর করে বলছে যারা ইলেকট্রিক লোকের ভোট দেবো না তারা দেখেন ওই আসলে ভোটারই না, তারা বারবার কথা অনেক অযোগ্য ব্যক্তি সংসদে আছে, যোগ্য ব্যক্তি কমই এখন সংসদে দেখা যায়, যারা আমার শিক্ষাগত নিয়ে কথাবার্তা বলে ওরা জীবনে এত শিক্ষাগত যোগ্যতা তারা জীবনে কিন্তু তারা মানুষের জন্য কি করছে তাদেরকে লেখেন, এখন অশিক্ষিত যা লোক থেকে অশিক্ষিত লোকই দেশের জন্য সমাজের জন্য ভালো কাজ করতেছে, অশিক্ষিত ব্যক্তিরা যারা আছে তাদেরকে গালিতে, শিক্ষিত ব্যক্তিরা খালি জোর গলে কথা বলতে থাকে লাইভ করতে পারে টক শোতে বড় বড় কথা বলতে পারে, সমাজের জন্য তারা কি করছে সেটা একবার আপনি ঘাটে দেখেন, আলোচনা থাকতে গেলে কিন্তু নির্বাচন করে আলোচনা করতে আসতে হয়, আমি কিন্তু জানি আমার ওকে তো হলে মিডিয়া থাকে, আমি মিডিয়ার এখন হলেতে অ্যাক্টর অভিনয় জগতের লোক নাটক গান সিনেমা ভালো হয়েছে সেখান থেকে কিন্তু হিরো আলোচিত নির্বাচন করে কিন্তু আলোচিত না, তাই আমি মিডিয়া সাইডকেও ভালোবাসি জনগণ সেবা করে এই সময় এই জন্য জনগণকে ভালোবাসি, এই জন্য দুটো সাইড বেছে নিয়ে কিন্তু মিডিয়াতে আসা নির্বাচনে আসা জনগণের জন্য কাজ করে, আপনার সংসদে আইন চেঞ্জ করুন, শিক্ষাগত যোগ্যতা এত থাকা লাগবে, টাকা পয়সা থাকা লাগবে, ভালো চেহারা হতে হবে, অনেক কিছু আপনি ব্যাকগ্রাউন্ড না থাকলে এরা যারা নির্বাচনে দাঁড়ায় না এদের নতুন করে একটা আইন পাস করুন, তাহলে আমরা যারা অশিক্ষিত লোক আছি শিক্ষিত ব্যক্তি তাহলে আমাদের আর ভবিষ্যতের গালিতে কথাবার্তা বলবে না।